আলাইকুম। রিপোর্টার বাংলা টেলিভিশনে সকল জেলা উপজেলা প্রতিনিধিদের পাঠানো সংবাদ পড়ছি আমি মিতু বাসার। এবার দেখুন বিস্তারিত। বিরামপুরে জনকল্যাণমূলক কার্যক্রমে এক ধাপ এগিয়ে আব্দুল মালেক মণ্ডল। দিনাজপুর থেকে আমাদের প্রতিনিধি এস এম মাসুদানার ডেস্ক রিপোর্ট। দিনাজপুর বিরামপুরে দিওর ইউনিয়নের জনগণের কল্যাণমূলক কার্যক্রমে এক ধাপ এগিয়ে দিওর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মালেক মণ্ডল আজ 22 জানুয়ারি 2023 দিনাজপুর বিরামপুর উপজেলাধীন 4 নং দিওর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মালেক মণ্ডল এলাকায় জনকল্যাণমূলক কাজে পরিপূর্ণ সম্পৃক্ত হয়েছেন বলে জানা যায়। উক্ত বিষয়কে কেন্দ্র করে দিওর ইউনিয়ন 9টি ওয়ার্ড পর্যবেক্ষণে জানা যায়, বর্তমান দিওর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মালেক মণ্ডল জনকল্যাণমূলক কাজে পরিপূর্ণ লাভ করেছেন। এমন অবস্থায় প্রতিটি ওয়ার্ডের বাসিন্দাদের নিকট জানতে চাইলে জনসাধারণ জানান, বর্তমান ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মালেক মণ্ডল জনকল্যাণমূলক প্রতিটি কাজে সম্পৃক্ত রয়েছেন এবং প্রতিটি জনগণের সার্বিকভাবে সেবা প্রদান অব্যাহত রেখেছেন। এ বিষয়ে 1 নং ওয়ার্ডের বেশ কিছু বাসিন্দা জানান, বর্তমান চেয়ারম্যান আব্দুল মালেক মণ্ডল ধারাবাহিকভাবে জনসাধারণের চলাচলের রাস্তাঘাট, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ বিভিন্ন ভাতাভোগের কার্যক্রম সঠিকভাবে পর্যবেক্ষণের মাধ্যমে তার দায়িত্ব কর্তব্য পালন করে চলেছেন। তারা আরও জানান, এমন অবস্থায় আব্দুল মালেক মণ্ডল ইউনিয়ন চেয়ারম্যান কার্যক্রম অব্যাহত থাকলে দেশ আরও অনেক এগিয়ে যাবে এবং স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হবে বলে মন্তব্য করেন। এ বিষয়ে 7 নম্বর, 9 নম্বর, 6 নম্বর, 4 নম্বর, 3 নম্বর ওয়ার্ডের অনেক জনসাধারণ দিওর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মালেক মণ্ডলের সকল কাজের প্রশংসা করেন। এ বিষয়ে দিওর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মালেক মণ্ডলের নিকট জানতে চাইলে তিনি জানান, সরকারের প্রতিটি ভাতা, সুবিধা, অনুদান সঠিকভাবে তার ইউনিয়নের জনসাধারণের মাঝে তিনি প্রদান করেছেন, পাশাপাশি প্রতিটি জনগণের সুখ দুঃখের সমস্যার সমাধান দিয়ে যাচ্ছেন, যাহা অব্যাহতভাবে চলবে এমন অবস্থায় চলমান থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি আরও জানান, বাংলাদেশ সরকার এবারের প্রতিজ্ঞা স্মার্ট বাংলাদেশ রূপান্তরের ধারাবাহিকতায় তার উন্নয়নে তিনি সকল জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে চলেছেন, এমন অবস্থা চলমান থাকলে অচিরেই অত্র ইউনিয়ন স্মার্ট বাংলাদেশের একটি অংশ হিসেবে প্রতিষ্ঠিত হবে মর্মে মন্তব্য করেন। ওনাকে সহযোগিতা করি এবং আগামীতে যেন আমাদের এই দিওর ইউনিয়ন তথা সারা বাংলাদেশ যেন ডিজিটাল স্মার্ট বাংলাদেশ হয়, এই অগ্রযাত্রাকে সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি। আগামীতে যেন আমরা ভালোভাবে সুন্দরভাবে চলতে পারি এবং আমার ইউনিয়ন পরিষদকে সুন্দর সুস্থ